গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের সোমবার ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা এলাকায় মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অস্বাভাবিক মৃত্যু এক বিএসএফ জওয়ানের বুকে গুলি লাগার কারণে মৃত্যু হয়েছে তার ঘটনাটি ঘটেছে সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা ষোলক বিওপি এলাকায় ঘটনায় নিহত বিএসএফ জওয়ান কুমার সিং বাড়ি ছত্রিশগড় এলাকায় প্রাথমিকভাবে মারফত জানা গেছে নিজের সার্ভিস রাইফেল থেকে হঠাৎই নিজের বুকে গুলি চালিয়ে দেন ওই জওয়ান এরপর দ্রুত আহত ওই জওয়ানকে নিয়ে আসা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে মৃত জওয়ান বিএসএফের তেইশ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তবে জওয়ানের মৃত্যু ঘিরে মুখে কুলু পেটেছেন বিএসএফের ব্যক্তিরা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা